হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার এই চোখটাতে এখন মানে চোখ উঠেছে বলে যেটা, এটা আগে এটাতে হয়েছিল, ওটা কমে গেছে, এখন এটাতে হয়েছে। সেজন্য আর ভিডিওগুলো এডিট করতে পারিনি আমি। তোমরা সবাই পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যাও। আমার খুব ভালো লাগে তোমাদের সাপোর্টে। আর ভিডিও করাটা আমার একদম ভালো লাগে না চোখের জন্য। পুরো দিন মানে মাথায় যন্ত্রণা করে, এর মধ্যে জ্বর, সেজন্য আমি মাথাতে অনেক তেল দিয়েছি, তেল দিয়ে দিয়ে আর জল দেই, তেল দে, এইভাবেই করে আসি। একদম ভালো লাগে না, চোখটা যেমন ভারী ভারী হয়ে যাচ্ছে এরকম। তো ভিডিওগুলো করা সম্ভব হয় না, মানে যখনই একটু ভালো লাগে তখনই শর্ট ভিডিও দু একটা আপলোড করি। তো তোমরা সবাই কেমন আছো? আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। এখনও ভালো লাগে না, আজকে দুপুরে খাওয়া হয়নি আমার, মানে দুপুরে রান্না করতেই পারি না। বাচ্চাদের যেটা ছিল সেটাই খাইয়ে দিয়েছিলাম। আর আমার বরকে বলেছিলাম তুমি যেখানে মানে কাজে গেছো সেখানে খেয়ে নাও, আর তুমি কী করবে এইভাবে বলেছিলো। তো আমার যখন ভালো লাগবে তখন আমি রান্না করে খাবো, শুধু তোমার টাইমটা আমি ধরতে পারবো না, আমার একদম ভালো লাগে না আজ, এভাবে বলেছিলাম। দুপুরে এতই শরীর খারাপ ছিল, এতই শরীর খারাপ ছিল যে আমি উঠে বাটটা মানে রান্না করে এই মুডে আমার একদম নাই, এই মুডটা আমার একদমই ভালো লাগছিল না। আর আমি একটু কাপড় ধুতে বাথরুমে গেছিলাম, কাপড়টা পর্যন্ত অর্ধেক ধুয়ে ফেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দুটা আড়াইটার সময় একটু চা করে খেয়েছি, চা করে খেয়ে তারপর দু একটা কাপড় ছিল সেটা শেষ করে একটু স্নান টান করে এলাম, তখন একটু ভালো লাগলো, তখন বাটটাও বসিয়ে দিলাম। তো বিকালে আর ভাত খাওয়া হয়নি, একবারে সাড়ে সাতটা আটটা নাগাদ খেয়েছি আমরা আজ তাড়াতাড়ি। তো বাচ্চারাও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, আর আমার বড় মানে ডিউটিতে গেছে, তো আমি একটু বসে বসে ভিডিও করছিলাম, ভালো লাগছিল না। ঘুম পেলে ঘুমিয়ে পড়বো এইভাবে। তো ভিডিওটা আমি আজকে ছোটো একটা করে করলাম, তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো প্লিজ। আমার মানে ইউটিউবটাই আমার মোডটাকে ঠিক করতে পারে, কারণ সারাদিন কষ্টের পর যেমন আমি ইউটিউবটা খুলি তখন একটু ভালো লাগে, এর মধ্যে একটা যদি ভিডিও আপলোড দিতে পারে তো আরও ভালো লাগে। এই জন্য মানে সবাইকে বলছি প্লিজ সাপোর্ট করে যেও আমাকে, মানে ইউটিউবটাই হচ্ছে আমার একমাত্র বাঁচার উপায়। বাঁচার বলতে মানে মনটাকে সান্ত্বনা দিতে পারে যে না আমি একটা ইউটিউবে ভিডিও বানাবো, এইভাবে মানে কষ্টটা দূর হয় আর কি। এটাই ফেসটা অনেক মানে খারাপ লাগছে কতদিন ধরে, এখন যাই না, দু একদিন পর পরেই শরীর খারাপ হয়ে যায়, আমার একদম ভালো লাগে না। আজকে থেকে এক সপ্তাহের উপরে হয়ে গেছে, জিম বন্ধ করেছি, জিমেও যেতে পারি না। প্রথমে হয়েছিল আমার তিনটা বাচ্চা চোখ উঠেছিল, এরপর আমার ডান চোখটাতে হয়েছিল, ডান চোখটা কমতে কমতে বা চোখটাতে হয়েছে, আমার হাজব্যান্ডেরও হয়ে গিয়েছে এখন, তো সেই জন্য আর সেরকম ভিডিও করতে পারি না।